সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন একদম অনেকটা বলা চলে যে আমরা বাংলায় বলি যে মরুভূমির মধ্যে অনেকটা, আসলে মরুভূমি না, নতুন একটা এলাকা প্রজেক্ট গঠন হচ্ছে। আসলে এই চতুর্দিকে ফাঁকা, তো তার মধ্যে ছোট্ট করে একটা ঘর করে গরু লালন পালন করা হয়। উনি পেশায় আসলে একজন বাউল শিল্পী, তো বাউল শিল্পীদের মনেও যে প্রেম ভালোবাসা আছে সেটা কিন্তু তার এখানে এসে বোঝা গেল। সে তার প্রেম ভালোবাসা থেকে সে গরু লালন পালন করে, এবং এই বাউল শিল্পীর আসলে কি মনে করে গরু লালন পালন শুরু করলেন বা কীভাবে উদ্বুদ্ধ হলেন, কীভাবে সে এই সেক্টরটায় আসলেন আমরা জানবো তার কাছ থেকে। তো আমরা তার আগে একটু গরু কয়েকটা ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক। একদম ছোট্ট, আমরা যেরকম বলে থাকি যে একটি বাড়ি একটি খামার, এটা দেখলে কিন্তু অনেকটা সেটাই বোঝা যায়। আসলে সে বাউল গান করার পাশাপাশি তার নিশায় তো হলো গ্রামে গঞ্জে দেশে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, সে কি করার সত্ত্বেও তিনি কীভাবে এই গরু লালন পালন করেন এবং কীভাবে সামলান আমরা জানবো তার কাছ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি গোয়াল হয়তো গাভি পানাচ্ছে, আমরা চারটি গাভি দেখতে পাচ্ছি। আমরা জানবো তার কাছ থেকে শুরুর গল্পটা এবং সে গরু লালন পালন করে আসলে কেমন আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। কি নাম আপনার? আমার নাম শাহিন দেওয়ান। শাহিন দেওয়ান। জি জি। আচ্ছা, আমরা শুনলাম আপনি বাউল গান করেন। জি। তো বাউল গান করতে গেলে তো দেশে বিদেশে অনেক জায়গায়, বিদেশ না দেশের মধ্যে বিভিন্ন জেলায় ছুটে বেড়াইতে হয়। জি জি জি। তো সেই ছুটে বেড়াতে হঠাৎ করে কেন গরু পালনে আসলেন? গরু পালনে আসলাম এখানে আপনার এই এলাকাটায় তখন এই ছিল, অনেক ঘাস ঘুষ ছিল, ঘাস পানি ছিল। এখন এখানে বাড়ি যেহেতু করছি, তো চিন্তা করলাম যে একটা গাভীর বাচ্চা কিনছি। কেনার পর ওই বাচ্চাটা অনেকদিন লালন পালন করার পরে প্রায় একটু বড় হচ্ছে, বড় হয়েছে, বড় হওয়ার পরে এটা আপনার এই গাভী হয়েছে। গাভী হওয়ার পরে একটা গাভী হইলো। তখন ওই বাহিরের থেকে কাম কাজ করে আমি আমার ওয়াইফ ওই গাভীটা লালন পালন করতো, আর আমি ঘাস টাস এগুলো কাইটাই না দিতাম। তো এই একটা গাভী থেকে আমার ইনশাল্লাহ আল্লাহ হইলে এখন আল্লাহ চারটা গাভী হয়েছে। আচ্ছা, একটা বকনা কিনেছিলেন কতদিন আগে ভাই? এটা 7 বছর আগে। 7 বছর। কত টাকাতে কিনেছিলেন? কিনেছিলাম আপনার 36,000 টাকা। মাত্র 36,000। তারপরে মার্শাল্লাহ আর কিনতে হয়নি? না, কিনছি, তারপরে কিনছি, মানে আমার বাইরে থেকে টাকা কাজ করিয়া করিয়া তারপরে কিনছি। আচ্ছা, তো এই যে এখন মোটামুটি চারটা গাভী দেখতেছি, চারটা ফ্রিজিয়ান জাত দেখতেছি আমরা, যে অস্ট্রেলিয়ান জাত যেটা বলি, এই চারটা গাভী থেকে কয় কেজি দুধ হয় আপনার? চারটা গাভী থেকে এখন মোটামুটি 1 মণ দুধ আসে। 1 মণ দুধ আসে, মাশাআল্লাহ। তো মোটামুটি 10 কেজির উপরে দুধ আসে, তা দুধের রেকর্ডটা অনেকটা ভালো। আমরা যে বাচ্চাটা দেখতেছি, এটা কোন সিমেন্ট দেওয়া, বীজ দেওয়া কোনটা? এটা বাচ্চা সহ কিনে আনছি। বাচ্চা সহ? এটা ফ্রিজিয়ামি। কতদিন আগে কেনা ভাই? এটা কেনা হলো গত ভাদ্র মাসে। ভাদ্র মাসে কত টাকা দিয়ে কিনেছিলেন? এটা কিনেছিলাম 1,60,000 টাকা, আর এটা কিনেছিলাম 1,85,000 টাকা। 1,85,000 টাকা। এই যে এত টাকা দিয়ে কিনলেন, কারো পরামর্শ নিয়ে কিনছিলেন? পরামর্শ না কারো, তবে নিজের দিকে আর কি, নিজের পছন্দ হয়েছে কিনেছেন। তা আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি যখন এই সেক্টরটায় আসলেন তখনকারটার এখনকার অবস্থাতে কি মনে হচ্ছে? ইনশাল্লাহ আমি লাভবান আছি। লাভবান আছি, কিন্তু মানুষ তো বলতেছে লসে আছে। যে লসে আছে মানে এখন পুরাপুরির দাম অনেক বেড়ে গেছে, যার জন্য মানে মানুষ লসে থাকে। এখন আমরাও মোটামুটি লসেই, কারণ ওই যা ওরা যা দেয় সব ওদেরই লাগে, বাইরের থেকে কাজ করে নেওয়া নিজেরা খাই। আর ওই গরুটার যে বাচ্চাটা থাকে এটা আস্তে আস্তে বড় বড় হইলে পরে এটা বিক্রি করে একটা গাভী বাড়াই। আচ্ছা, তার মানে দুধ বিক্রি করে দুধের টাকায় গরুটা চলে বছর শেষে আর কি, যে বাছুরটা যেটা হয় ওটা মোটামুটি একটা লাভে থাকেন আর কি। তো তার মানে খাওয়া দেয় সমান অনেকটা, লস নাই একবারে। আচ্ছা, এখন খাওয়ান কি কি করবে? এখন ঘাস খাওয়ায় আর পাঁচপাদের ভুসি খাওয়ায়। পাঁচপাদের ভুসি? জি। আচ্ছা, তো একটা গরুর পিছনে প্রতিদিন খরচ হচ্ছে কত? একটা গরুর পিছনে প্রায় প্রতিদিন 500 টাকা করে খরচ হচ্ছে। জি, আর তারপরে ওই ওটার লগেই বাচ্চা খাচ্ছে। বাচ্চা খাচ্ছে ফ্রি। আচ্ছা, আমরা দেখতেছি এখানে খাবার মনে হয় জাল দেওয়া হচ্ছে, এটা কি খাবার জাল দিচ্ছে? এটা গরম পানি, আর এখানে যাও জাল দেওয়া হচ্ছে। যাও খুদের যাও, খুদের যাও। আচ্ছা, এই যাও খাওয়ালে কি আসলে উপকার কি, আর কোনো অসুবিধা আছে কিনা? যাও খাওয়ালে উপকার হলো গরু দুধ বেশি হয়। আচ্ছা, আবার বেশি খাওয়ালে গরুর চর্বি হয়ে যায়, নারে বাচ্চা নারে চর্বি হয়ে গেলে পরিবার মতো খাওয়াইতে হয়। জি জি, অনেক সময় আপনার ই হয় না, এই বাচ্চা রাখে না, ওরা ফেলে দেয়। তো ওই পরিমাণ মতো খাওয়াইলে বাচ্চাটারাও থাকে, আপনার দুধও একটু দুধের প্রোডাক্ট মানে আপনার দুধের ইয়েটা একটু বাড়ে, প্রোডাকশনটা একটু বাড়ে। আচ্ছা, আপনি দেখলাম চতুর সেটে কোথায় এখন ঘর হয় নাই, অনেক দূরে। একটা গরু যদি কখনো সমস্যা হয়ে যায়
অসুখ বেসুখ তখন আসলে এতদূর ডাক্তার আসে নিয়ে আসতে পারে? জি জি আসে, আমার পরিচিত ডাক্তার আছে একজন। আচ্ছা, ভাইয়ের মতন একেবারে পরিচিত ডাক্তার আছে? জি জি একেবারে ভাইয়ের মতন করে নিছি ওনার সম্পর্ক। উনি যদিও না আসতে পারে, একটা পরামর্শ দেয় যে এটা করেন, আমি আসতেছি সকালে। আচ্ছা, অনেক রাত্রে যদি সমস্যা হয়, আর আপনার অনেক রাত্রে না হলে উনি চলে আসে। আচ্ছা, হোন্ডা নিয়ে চলে আসে। যাক, ডাক্তার যা আছে এটা শুনে ভালো লাগলো। অনেকে বলে যে ডাক্তার পাওয়া যায় না, এখন সাধারণত নিজে কোনো মানে পরিচর্যার যে বিষয়টা বা চিকিৎসার বিষয়টা নিজেকে নিজেরা কিছু চিকিৎসা আপনার গণাজি চিকিৎসা আছে শিখছি। আচ্ছা, ওগুলোতে না হইলে ডাক্তার নিয়ে আসি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টরটা নতুন যারা কেউ যদি আসতে চায় আসলে, তো তারা শুরুটা কিভাবে করবে বা এইটাতে যদি আসেই? নতুন যদি আসতে চায় কেউ, তাহলে ও আমি যেভাবে একটা দিয়ে শুরু করছি ঠিক একটা দিয়ে শুরু করতে হবে। আর এটার পেশা করা যাবে না, এটার আলাদা একটা সেক্টরে মানে এটার যত্ন করতে হবে, আলাদা সেক্টরের ভাবে যত্ন করতে হবে। উনি এটার পেশা না নিয়ে ওটার নেশা হিসাবে যদি ব্যবহার করে, এটার থেকে যা উৎপাদন হয় উনি যদি না খায় তাহলে এটা আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, তাহলে উনি উনি ওইটার থেকে যদি 5 টাকা আসে উনি যদি খায় ফেলে তাহলে তো উনি ওই একটাই থেকে থেকে যাবে। তাহলে শুরুটা আস্তে করে ধৈর্য সহকারে ধরে থাকতে হবে, তাহলে সফলতা আসবে, ধরে রাখতে হবে। যখন আস্তে 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 গ্রুপ বেশি হবে তখন দেখা গেলো 10টা 5টা 8টা 10টা হয়ে গেলো, উনি এটার থেকে কিছুটা লাভবান মানে উনি তখন উনি এটার থেকে উনি ওনার সংসারও চলবে, প্লাস গাভীরাও খাইতে পারবে। সেই ক্ষেত্রে কেউ নতুনদের জন্য আসলে কি পরামর্শ দেবেন যে একটা গাভী হাট থেকে কেনাটা ভালো হবে না খামার থেকে কেনা ভালো? না, একটা খামার থেকে ছোট একটা বাচ্চা নিয়ে আসুক বা খামার থেকে একটা গাভী নিয়ে আসুক, একটা গাভী দিয়ে শুরু করুক। খামার থেকে কিনতে গেলে তো দাম বেশি পড়বে, হাট থেকে কেন না? হাট থেকে হাটের গুলো অনেক সময় সমস্যা থাকলে ওনা অনেকে নিয়ে বিক্রি করে ফেলে। আচ্ছা, মানে হাটে তাদের বেশিরভাগ সমস্যা যেগুলো সেগুলো বিক্রি করে? জি জি, হইলেই সমস্যা হইলে বেশিরভাগ গরু দেখা গেলো 100 গরুর মাঝে আপনার 50 গরু সমস্যা হইলে বিক্রি করে, আর 50টা অনেকে বিপদে পড়ে বিক্রি করে। আচ্ছা, তা আপনি তো বিভিন্ন সময় ছুটে বেড়ান। জি, এই গরুগুলো সামাল দেয় কে আসলে? আপনার আমার ওয়াইফ ভাবি। জি, আর কখনো কি গান করতে গিয়ে মনে হয়েছে যে আমার বাড়িতে তো গরু আছে কোনো সমস্যা হলো কিনা, এরকম টেনশনে ভুগেন কিনা? না না, এরকম টেনশন ভুগি না, কারণ উনিও অনেকদিন ধরে উনি আমার চেয়ে বেশি ভালোবাসে গরুটি, অনেক যত্ন করে, এই জন্য বেশি ভালোবাসে গরুকে। জি জি। আচ্ছা, আপনাকে ভালোবাসে না? আমার ভালোবাসে, মানে আমি যতটুকু গরুকে ভালোবাসি তার চেয়ে উনি বেশিটা ভালোবাসে। আচ্ছা, এই যে গরু আসলে গরুর প্রতি যে ভালোবাসা আর সেটা কিন্তু আপনার মধ্যে অনেকটা, যেহেতু আপনি ছুটে বেড়ান, একটা বাউল মোনা বাউল গান করেন, আসলে অনেকে বলে যে বাউলটা বাউলই খালি ঘুরেই বেড়ায়, এই যে বাউলদের মধ্যে যে ভালোবাসাটা আছে বা পশু পাখির প্রতি, এটা সম্পর্কে আপনি কি বুঝবেন? যারা ভুল বোঝে না, এটা যারা ভুল বোঝে এটা তাদের ইয়া, এটা আসলে ভুল ধারণা। বাউল হইলে যে শুধু খালি ঘুরে বেড়াতে হবে, আপনার সাংসারিক দিকে ই দেওয়া যাবে না, মানে নজর রাখা যাবে না, এই ধরনের কোনো ই না, এটা কোনো সাবজেক্ট না। এখন হলে কেউ ওই যে ব্যক্তি বাউল গানও করে প্লাস বাউল গানের পাশে একটা ব্যবসা, ছোটোখাটো একটা ব্যবসা যদি নিয়ে বসে তাহলে তার ফ্যামিলিতে ভবিষ্যতে উন্নত হবে। যেমন ধরুন আমি এটা একটা ছোটোখাটো একটা ব্যবসা মনে করি, আমি এটা শুরু করছি এখন, ইনশাল্লাহ আমি মোটামুটি ভালো লাভবান আছি, বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, তার মানে আপনার কথায় বোঝা গেল যে আসলে একটু ধৈর্য সহকারে করলে সেক্টরের লস নাই? না না, কিন্তু সফলতা অর্জন করতে হলে আসলে কি কি করণীয় এই সেক্টরে? এই সেক্টরে সফলতা অর্জন করতে হলে মনে করেন গরু, বিশেষ করে যে যে গাভীটা কিনলো এটাকে অনেক রকম মানে যত্ন নিতে হবে, ওরে ফেলে রাখা যাবে না। অর্থাৎ ও দেখা গেলো ঝড় বৃষ্টি বা বাইরে হচ্ছে, আপনি ঘরে শুয়ে রয়েছেন, গরুটা না খাইয়ে রয়েছে, ওর খাবার দাবার নাই, ওরে না খাওয়াই রেখে দিলেন, অত বোবা জানার ওর বলতে পারতেছে না যে আমাকে খাবার দাও। তো এই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো আচরণ কেউ করে তাহলে সেক্ষেত্রে তার ফার্মে লস হবে। আর যদি বাইরে ঝড় বৃষ্টি যাই হোক, আমি একটা পলিথিন মাথা বেঁধে যদি এক খোঁজা ঘাস এনে ওর সামনে দিই, ও খায়, তাহলে ও ভালো থাকবো আর ওর থেকে লাভবান হওয়া দিব। নিজের দিয়েই তো বোঝা যায় যে নিজেরা যখন ক্ষুধা লাগে তখন খাইতে যায়, তাহলে ওদেরও ক্ষুধা লাগে। জি জি, আমরা হলো মানুষ বুঝি, ওরা হলো বোবা প্রাণী, ওরা মুখটা বলতে পারে না বা বলে আমরা বুঝি না, বুঝি না, মানে ওদের বলার ভাষাটা হল অন্যরকম। কিন্তু উনি একটা কথা বলছেন কিন্তু চমৎকার একটা কথা, যে সেটা হলো গরু লালন পালন শুরু করে দিলাম, এখান থেকেই খাওয়া শুরু করলাম, তখন যে খামারের লাভ আশা করি সেটা আশা করা যায় না। আসলে ধৈর্য ধরে পালো, তারপরে বাছুর হবে, তার থেকে আবার প্রোডাকশন আসবে, রিপ্রোডাকশন, তারপরে রিপ্রোডাকশন, একটা সময়ে সে লাভের মুখ দেখবে। জি জি। আচ্ছা, এখন ঘটনা হলো এই সেক্টরটা তো আমরা দেখতেছি যে অনেক খামারিরা কান্নাকাটি করে, অনেক সময় ই করে, এই ক্ষেত্রে আসলে কি করার বা
দেশের যারা বিত্তবান আছে বা আছে তাদেরকে আসলে এই সেক্টরে এগিয়ে আসা উচিত কিনা? আসা উচিত, কিন্তু বিত্তবান যারা আছে তারা তো গরিবের পাশে অনেকে দাঁড়ায় না, তো দাঁড়াইলে যদি দাঁড়াইতো তাহলে দেখা গেল অনেক গরিব, দেখা গেলো অনেক গরিব খেতে পায় না, তারাই বললো কি এই তুমি কাজ করে খাও, আর এনেও তোমার একটা গাভীর বাচ্চা দিলাম, তুমি এটা লালন পালন করো, তোমার এলাকায় যেহেতু ঘাস পানি আছে তুমি এটা খোঁড়া দাও, বাইরে নিয়ে বেঁধে রাখো ঘাসের ভিতরে, এটা খাও, খাইতে খাইতে এটা বড় হলো, এটা গাভীর থেকে গাভী হলো, বকনা থেকে গাভী হলো, গাভী থেকে দেখা গেলো দুধ আইলো, একটা বাচ্চা আইলো, তার পরের বছর একটা বাচ্চা আইলো, তারপরের বছর একটা বাচ্চা আইলো, এইভাবে দেখা গেলো কি এই লোকটা সংসারটা এক সময় দাঁড়াই গেলো। আর উনি যদি একটা গাভী হইছে, উনি যদি কামকাজ সাইড়া সাইড়া দিয়ে উনি যদি শুধু এটার পিছিয়ে লেগে থাকে তাহলে ওনার এটার এটা থেকে কোনো লাভবান আসবে না, কেন আসবে না, কারণ উনি যা দিচ্ছে ও উনি দৈনিক সংসার খরচে উনি এটা সেটা ব্যয় করে ফেলছে। তো এই যে ধরেন আমরা যতটুকু জানি যে গরু লালন পালন বিষয়টা বেশিরভাগ নারীরাই করে থাকে, আমাদের দেশে অনেক নারীরা এই সেক্টরগুলোতেই হয়, একটা গরু যখন আপনি কিনতে যান তখন যে অভিজ্ঞতাটুকু অর্জন করেছেন কিভাবে বোঝেন যে গরুটার দুধ ভালো হবে? এটা ওই আপনার এই গরুটার যে শরীরটা আছে চেহারাটা আছে, চেহারাটা দেখলে বোঝা যায় যে এই গরুটার থেকে দুধ হবে। যেমন এটা কি বোঝাতে চাচ্ছেন একটু? এগুলো আপনার ফ্রিজিয়াম গরু, তো ফ্রিজিয়াম গরুর থেকে ভালো দুধ প্রোডাকশন হয় আপনার ইয়ার থেকে হয়, আপনার এই যে রানী গরু আছে, রানী গরু, জি জি, এই ধরনের কিছু গরু আছে ওরা দুধের প্রোডাকশন ভালো দেয়। গরু দেখলে কি বোঝা যায় আসলে? অনেক সময় চেহারা দেখলে আমরা চিনি। আচ্ছা, মানে আলাদা একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। জি জি জি, আলাদা একটা অভিজ্ঞতা লাগবে। আর তারপরে যদি না হয়, যাদের নাই অভিজ্ঞতা, তারা আমার তো প্রথম ছিল না, আমি প্রথম আমার ছিল না অভিজ্ঞতা, আমি যারা অভিজ্ঞতা এই ব্যাপারে আমার আগে যারা পালছে, আমি এমনি দেশে গরু পালছি আপনার দেশি জাতীয় গরু আমাদের বাংলাদেশের গরু, তো ওগুলোর তো এত যত্ন নিতে হয়, গরু এগুলোর অনেক যত্ন লাগে, দুই টাইম গোসল করাইতে হয়, দুই টাইম খাবার দিতে হয়, তার ভিতরে দুই টাইম ঘাস দিতে হয়, এগুলো এবারে আপনার বিভিন্ন হালকা পাতলা রোগ আছে, যেমন ধরেন গাভীটা দুধ দিতেছে দিতেছে হঠাৎ করে ওগুলো আনে সাইডে এসে পড়লো, সাইডে এসে পড়লে এটার চিকিৎসা আছে, বনাজি একটা চিকিৎসা আছে, ধরেন এটা করলে এটা যদি না হয় তারপরে বাইরে সুই আছে, সুই কিনে এনে দিতে হয়। বনাজি চিকিৎসাটা কি? এটা হলো আপনার যে এই ছাই, গোবরের ছাই, তেল, সরিষার তেল, আপনার এই ইয়ার কেউচার মাটি, এগুলো মিলে মৈথন করে ওর এটা লেখা দিতে হয়। কতদিন দিতে হবে? এটা সকালবেলা দিলে বিকালবেলাই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সাইডটা আসে কি কারণে? সাইডটা আসে এটা হলো অনেক সময় এই আপনার দুধের ইয়ে থেকে, ওই ওরা ঘুমায় না বা প্লাস ঠান্ডা ঠান্ডা লেগে গেলেও আসে। আচ্ছা, আর গরমের দিনে ওরা ঘুমের থেকে আসে অনেক সময়, কিন্তু জায়গায় ঘুমাইলে, যেটা আমরা যতটুকু জানি যে ধরেন একটা গাভী দোয়ালেন, গাভী দোয়ানোর পরে মিনিমাম আধা ঘন্টা বা 40 মিনিট গাভীটা দাঁড় করাই রাখতে হবে, শুইতে দেওয়া হবে না, যদি শোয় তাহলে বাটের সেলগুলো খোলা থাকে, ওই সেল দিয়ে ময়লা ঢোকে, ময়লা ঢোকার কারণে এই রোগটা হয়। এই জন্য বললাম যে আরেকটা হয় হলো যে অধিক দুধের প্রেশার, গাভীটা ঠিক মতো পানানো হয় না, যদি দুধ জমা থাকে তাহলে এই রোগটা হয়। হ্যাঁ, এইটার থেকে একটু সাবধান থাকতে হবে। জি জি, এটার থেকে আমরা সবসময় সাবধান থাকি, যখন পানাই ভালো করে পানাই। আচ্ছা, ভবিষ্যৎ খামার নিয়ে কি স্বপ্ন দেখতেছেন? আপনি তো ছুটে বেড়ান বিভিন্ন জায়গায়। জি জি, ভবিষ্যৎ খামার নিয়ে স্বপ্ন দেখতেছি দাদা, এখন আমাদের আশেপাশে আগে অনেক ঘাস পানি ছিল, এখন ঘাস পানি যেহেতু নাই, এখন ভবিষ্যৎ আমার চিন্তা ধারণা আছে দূরে থেকে যদি গাড়ি করে ঘাস আনা যায়, এই ধরনের যদি স্কোপ থাকে তাইলে গরু লালন পালন করবো, নাইলে ছেড়ে দিতে হবে। জি জি জি, ছেড়ে দিতে হবে, বাধ্যগতভাবে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি জি, সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।